ডিজে বাপি দুশাইক নম্বর পোল। তাহলে শোনো বাচ্চাজি, বলে ফকির সাহেব, তোমার দুঃখের কথা শুনলাম বটে, তবে যদি আমাদের কথা মতো কাজ করো তাহলে তোমার আর মরতে হবে না। তোমার কথা মতো কাজ করলে আবার আর মরতে হবে না? না ওগো ফকির সাহেব, যদি বলো সারা জীবন এই গভীর জঙ্গলের মধ্যে আমাকে কাটাতে হবে, তাও আমি কাটাতে পারি। না বাচ্চাজি, এমন ভাবে তোমাকে কাটাতে হবে না। তাহলে অদূরে দেখতে পাচ্ছ একটি শুকনো আম গাছ? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আর আমার কাছে দেখতে পাচ্ছ একটি বাড়ি? হ্যাঁ। তাহলে এই বাড়িটি নিয়ে ওই শুকনো আম গাছ একটিবার প্রহার করো, তারপর দেখবে ওই শুকনো আম গাছ হতে একটি সুন্দর ফল পড়বে। ভোগে চাই একটা শুকনো আম গাছ আমাকে দেখিয়ে দিচ্ছ, আর সামান্য একটা বাড়ি আমার হাতে দিয়েই ওই বাড়িটা আমি ছুঁড়ে দিলে আম পড়বে? হাতে করে নিয়ে যে ব্যক্তি এই আশা বাড়ির কাছে তার মনে এই কথা বলে এক মনে এক ধ্যানে যদি ওই শুকনো আম গাছ একটিবার প্রহার করা যায় তাহলে শুকনো আম গাছ হতে এই ব্যক্তি সুন্দর ফল পড়বে। বাহ, তাহলে দাও দাও ফকির সাহেব, দাও তোমার ওই বাড়ি আমার হাতে দাও, ওই বাড়িটা আমি হাতে নেই, আমার দুঃখের কথা ওই বাড়ির কাছে বলেই আমি এই শুকনো আম গাছ লক্ষ্য করেই ছুঁড়ে দেব। ও মা এই কথা বলে বাদশাহজি তখন ফকিরের কাছ থেকে বাড়িটি নিলেন, নিয়ে তখন ওই শুকনো আম গাছে ছুটতে লাগলেন। আহা এই কথা বলে বাচ্চাজি ও বাচ্চায় আশা বাড়ি আর শুকনো আমরা লক্ষ্য করে রে ওরা তখন ছু তাহলে বাড়িটি আমাকে ফিরিয়ে দাও ফকির সাহেব। দাও আজ তাহলে এই আমটি নিয়ে আমি কি করব? তাহলে শোনো বাচ্চাজি, এই আশা বাড়ির কাছে তোমার মনের কথা যখন বলি ওই আম্র বৃক্ষে যখন প্রহার করলে যে ফলটি পেয়েছো তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে। ওই আমটি নিয়ে বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে গঙ্গা পানি দিয়ে বেটে তোমার 21 জন বিবিকে সমান করে ভাগ করে খেতে বলো, তাহলে তোমার 21 জন বিবির গর্ভে 21টি পুত্র সন্তান জন্ম নেবে। তাই হবে ফকির সাহেব। তাহলে আমি এখন আসি? আসুন বাচ্চাজি। ও মা এই কথা বলে বাচ্চাজি তখন আমটি পেয়েছে, কি আনন্দ। ও মায়েরা যদি কোনো ব্যক্তি সন্তান হয়তো নেই, সেই সন্তানের পাবার আশায় যদি কোনো কিছু দৈব জিনিস পায় তাহলে তার আনন্দ কেমন হয়? তাই বাচ্চাজি ওই ফল খেলে সন্তান হবে 21টি সন্তান, 21 জনের গর্ভে 21টি বিবি। তাই বাচ্চা যেমন আনন্দিত মনে তখন আম নিয়ে ছুটতে ছুটতে লাগলেন। কেমন করে আর কি বলছে, আম নিয়ে ছুটছে না বলছে, ও তোদের খুঁজবে দোজক যন্ত্রণা মুখে ইলাহা ইল্লা বলে চলিল, ও বাচ্চা চলিল হো চলিল চলিল গো, ও বাচ্চা চলিল হো চলিল ও বাচ্চা চলিল হো চলিল চলিল গো, চলিল 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 চলে দূর গতি গো আরে বাড়ির কাছে গিয়া বাচ্চা কহিতে লাগিল গো, আরে কেমন এতে বাড়ি যাব এই কথা ভাবে গো, আরে মরবার জন্য বনে গেলাম কেমন মুখ দেখা গেল।
যদি কোনো ব্যক্তি মরবে মরবে করে যদি চলে যায়, ফের যদি আবার সেই ব্যক্তি বাড়িতে ফিরে আসে, তাহলে সে কি বাড়ির মধ্যে যেতে পারবে কি? একটু লজ্জা লজ্জা হবে না? তাই বাদশাহ যে তদ্রুপ মরতে গিয়েছিল, কিন্তু ফের আবার ফকিরের দোয়াতে সন্তান পাবার আশায় বাড়ির চতুর্দিকে এসে খালি চিন্তা করছে কেমন করে যাব, কেমন করে যাব, এক কথা বলবে সে এক কথা বলবো আর এক কথা বলবো, নিন্দা অপবাদ মানে সহ্য করতে হবে। তাই বাচ্চা যে আমার সাত পাঁচ ভাবছে আর খালি পায়চারি করছে পায়চারি করছে। এমন সময় বাচ্চা সেই সেজবিদ পালের গোড়া এই ফিচিং মালটা দেখতে পেয়ে সবাইকে বলছে বাড়তি এই এ বেদি কি হলো কি সে সারো। আরে সেই মুখ পোড়া আবার ফিরে এসে ফিরে এসে ফিরে এসেছে, ভালো আছে, মরতে গিয়েছিল তো ফিরে আসবে না? ওই পোড়া গেবো বাচ্চার কলের মরণ হয় হারে বর্দি, কখন হবে না কখন হবে? ওই যখন ওই যদি নদীর পানিতে ডুবে মরতে যায় না, নদীর জল শুকিয়ে যাবে। হ্যাঁ, আর যদি বাঘে জঙ্গলের মধ্যে বাঘ একবার ছুইবে না তো বাঘ ওর দেখে পালাবে, পালাবে কি বাঘের মুখ বন্ধ হয়ে যাবে। না না হবে না, এখন আমাদের শো চলতেছে কেমন করে আমরা কি করবো? বারো জন বারো কথা না না হ্যালো ডুব দিতে সে গঙ্গার পানি শুকিয়ে গেছে, এক এক করে বাদশাহজির উপরে সবাই মানে কুড়িটি সতী মানে কুড়িটি বিবি বাদশাহজিকে নিন্দা অপবাদ করছে, বলে কেউ কথা বলবো না কেউ কথা বলবো না কেউ যাবো না তাকে পছন্দ করবো না। কিন্তু মা যে সত্যিকারে স্বামীর পদে মতি রেখে থাকে, যে সতী নারী হয়ে থাকে, সে নিশ্চয়ই স্বামী যত অপরাধ হোক না কেন অপরাধ করুক না কেন সেই নারীর কাছে কিন্তু স্বামী ছাড়া আর তার কিছুই নেই। তাই ছোট দেবী রঞ্জারানে সর্বদাই স্বামীর চরণে মতি গতি রাখে, স্বামীর সুখে সুখ স্বামীর দুঃখে দুঃখ। তাই এই কথা শুনতে পেয়ে ছোট বিবি রঞ্জারানী দিদিগণকে মানে সতীনগণকে ডেকে বলছে বাড়দি মেজদি আরে কি হল কি হল ও সেই দিদিরা কার সাথে কথা বলবি আর কি এসেছে দিদি? আরে পরম করে বাচ্চার সঙ্গে আমরা কেউ কথা বলবো? ও খোদা গো বাচ্চা তো মরতে গেছে। আর মরতে গিয়েছিল ও মরণ হয়নি? ও দিদি ফিরে এসেছে? হ্যাঁ ফিরে আসবে। ও দিদি তোরা কেউ কথা বলবি না? না আমরা কেউ কথা বলবো, কথা মোটেই বলবো না, তুই যদি যাস তোর ব্যবস্থা করে দিস। ও শেষ দি একটুখানি যেতে দে না দিদি, এই যা তুই যদি বাচ্চার সঙ্গে গিয়ে কথা বলিস আমরা তোর সাথে কেউ কথা বলবো না। ও দিদি তোরা তো জানিস বাচ্চা জিকে না দিলে আমি তো পাগল হয়ে যাব। হ্যাঁ তো মন তো ঘুর করতে দি। ও দিদি ও ভাই দিও মেজ দি এই সেই দিদি একটুখানি বলে না আমাকে যেতে বলো, তুই একবার যা না তোর ব্যবস্থা করে দিই আমি। ও সেই দিদি তোর দুটি পায়ে ধরে দিদি আমাকে যেতে বল আমি যাই, বাচ্চা যে না দিলে যাবি আর এক মুহূর্ত স্থিরে থাকতে পারছে না। ওই দিদি তোরা বল না দিদি আমি যাই। কি হলো ও দিদি? এই আমি যাব। শোন শোন আমি তোর যে যেতে দিতে পারি কিন্তু তবে তার সেজপুর একটু আদেশটা নেই ভাইদি। এই দেখ ও তো বাচ্চার পেয়ারের বিবি কথা বলার জন্য তো ঘুর 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 করতে, সে তো আমি বুঝতে পারি। সেই জন্য ও কথা না বলে কেউ থাকতে পারে? হ্যাঁ তা তুই কি বলতিস? তা একটু যায় যাক যাবে যাক তা যাবে বলতে তো যাক তাহলে আসছি। ওমা এইভাবে ছুটতে ছুটতে বাচ্চাজির কাছে গিয়ে হাজির হলেন ছোট বিবি রঞ্জারানী। বাচ্চাজিকে ডেকে বলছে বাচ্চাজি গো, ছোট বিবি তুমি ফিরে এসেছে বাচ্চাজি? হ্যাঁ ছোট বিবি আমি ফিরে, ভালোই হয়েছে বাচ্চাজি ভালোই হয়েছে, পুরুষ মানুষ হয়ে তাহলে মরতে যাবে কেন? ভালোই হয়েছে তুমি ফিরে এসেছে ভালো হয়েছে, সন্তান দরকার নেই আমাদের বাচ্চাজি,
কিন্তু ওরা সবাই তোমার সাথে কেউ কথা বলবে না। আমি ওদের কাছে হাতে পায়ে ধরে তোমার সাথে কথা বলবো বলে এসেছি। ছোট বিবি তা বাড়ির মধ্যে চলে যাই। হ্যাঁ বাড়ির মধ্যে আমি যাব, ছোট বিবি আমি যাব। তার আগে একটা কথা বলি তোমায়, শোনো। কি কথা গো? দেখো ছোট বিবি, আমি এই জঙ্গলে মরতে গেলাম, মরণ আমার হলো না। সেই দুজন ফকির সাহেব আবার আমাকে বাধা দিল। ফকির? হ্যাঁ। কি বললো বাদশাজি? কেন ফকির সাহেব একটা বাড়ি আমার হাতে দিল আর একটা শুকনো আম গাছ লক্ষ্য করে দেখিয়ে দিল। আমি সেই বাড়িটা নিয়ে শুকনো আম গাছ ছুঁড়ে দিলাম আর সেই শুকনো আম গাছ কি সুন্দর একটা আম পড়েছে। হ্যাঁ শুকনো আম গাছ তো খাম। হ্যাঁ হ্যাঁ সত্যি বাদশা। হ্যাঁ সত্যি। শোনো ছোট বিবি, তা আমটা নিয়ে কি হবে? আমটা নিয়ে গঙ্গা পানি দিয়ে বেটে মা বিমার নাম স্মরণ করে যদি তোমরা 21 জন বিবি ভক্ষণ করো তাহলে 21 জন বিবির গর্ভে 21টি সন্তান হবে। সত্যি বলছি বাদশাজি? হ্যাঁ সত্যি বলছি। তাহলে তা নাও। ও মা এই কথা বলি ছোট বিবি রঞ্জারানী, স্বামীর কথা তো কখনো অমান্য করতে পারে না, কারণ সত্যি নারী স্বামী যা বলে সেটা সত্য ধর্ম বলে মানে। তা সে আমটা নিয়ে বাড়িতে ফিরে এলেন, এসে সতীনগণকে ডেকে বলছে বাড়তি মেজ দি শেষ দি সানা দি। আরে কি হয়েছে রে, কি হয়েছে? ও দিদি বাচ্চা যে মরতে গিয়েছিল কিন্তু একটা কাণ্ড ঘটে গেছে বলে আর মরেনে চলে এসেছে। কি কাণ্ডটা ঘটেছে বলতে দেখছি? মরতে গিয়েছিল, গেলে আর দুইজন ফকির সাহেবের সঙ্গে দেখা। হ্যাঁ হ্যাঁ ফকির সাহেব মানে একটি ফল দিয়েছে। ফল? হ্যাঁ। ফল কি হবে? মানে আম। আম? আম। হ্যাঁ বলেছে আমটি যদি তোমার 21 জন বিবি গঙ্গা পানি দিয়ে বেটে খায় তাহলে 21 জনের গর্ভে সন্তান হবে, এই কারণে বাদশার মরেনি আমটি নিয়ে দেশে ফিরে। আরে পোড়ার মুখে বাদশা, মরতে গিয়ে মরণ হয়নি তো কি নিয়ে আর ঘরে ফিরবে? তাই ওই একটা আম নিয়ে আমাদের ভোলাতে এসেছে। না ও বাবা বড় না ছোট রে, দেখ শেষ দিন তুই সর্বদাই স্বামীর উপরে খারখার করিস, আমার স্বামীকে তুই দেখতে পাস না। তুই খাস খাবি না খাবি না না খাবি, তুই খাবি কিনা তাই বল। আরে খাবো নি মানে কত বড়, বড় না ছোট। আমরা দেখ আগে দেখ দেখ ও বাবা ইয়ে তো সে সুন্দর রে আম রে। এই সেই আম, সেই আম। হ্যাঁ এই আম খেলে কি হবে? আমাদের গর্ভে সন্তান হবে দিদি। মনে করে হবে একটা করে, একটা সন্তানের জন্য অল্প আম খেতে হবে না, গঙ্গা পানি দিয়ে বেটে খেতে হবে। গঙ্গা পানি দিয়ে? হ্যাঁ। আরে ওই একটা আম নিয়ে আছে 21টা বিবির জন্য। হ্যাঁ আমাদের এতদিন সন্তান বন্ধন হয় না, আমি জানি মনে 4-5টা একসঙ্গে হবে। ও সময় জানতে চায় না খাবে কিনা তাই বল। আমি? হ্যাঁ ও মোটে খাবো না। আর সানদ, সানদ দিয়ে খাবি না? না খাবো না। আর মেজ দিয়ে খাবি না? খাবো না। সেই দিয়েও খাবি না? না। আর শুকানো খাবি না? ও খেতো কি, ও দাঁত পড়ে গেছে, ও কি করে খাবে? তাহলে কেউ খাবি না? ঠিক আছে তোরা কেউ যখন খাবি না তাহলে আমি একা খাবো আমটা। কি একা খাবি? হ্যাঁ খা 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 খাবি, এখানে খাবো না। তো কোথায় গিয়ে খাবি? এখানে খেলে তোর খাবি না করছিস না? আর আমি যখন খাবো যখন টেস্ট লাগবে না তখন তোর জীবন থেকে জল আসবে, তার চেয়ে আমি এখানে আর খাবো না। আমার নানার বাড়ি গিয়ে আমি আম খেতে যাই। শোন 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 এদিকে কেন খাই আর না খাই, সতীনের ভাগ ছাড়বো কেন? ফেলে দেবো, তবু তোর কে খাও না। ও খোদা এই মালেদের কোথায় রাখবো রে? কোথায় রাখ ঝোড়া বলে খাই না খাই সতীনের ভাগ ফেলে দেবো তবু দেবো ছাড়বো কেন? ঠিক আছে তুমি খাবি তো? হ্যাঁ তা ভালো চাই, নামটা ধর। এবার গঙ্গার ঘাটে যা আর গঙ্গা পানি নিয়ে ওই হিন্দুগার গঙ্গার ঘাটে, তারপরে বিয়াটবি তারপরে খাবা। হিন্দুগার গঙ্গার ঘাটে? এই দেখ আমি তো জাতি পারবো নি। কে যাবা থাকে? কে যাবা? ওই বর্দি বল। এ বর্দি মেয়েদি জাতি পারবে নি? জাতি পারবে নি? তুই যা। তা আমরা এই মুসলিম ধর্ম, আমাদের মুসলিম লোক এই হিন্দুগার ঘাটে গেলে আমাদের বাবা ওই হিন্দুগার গঙ্গা পানি না এলে নিয়ে এলে হবে না। হবে না কেন? আমাদের বোধ না বাজি পানি আছে যদি হবে না? ও হবে নি, হবে হবে না। তা আমি ও জাতি পারবো। তাহলে কে যাবে? এই তুই যা। আমটা খাওয়ার সময় বললে খাই না খাই ফেলে দেবো, শত্রুদের ভাগ ছাড়বো কেন? একের মানে তুই যা। আমি মরে যাইতে তবে গঙ্গার ঘাটে গঙ্গা পানি আনতে পারবো। তোর যেতে হবে। আমি যাবো না। তোর যেতে হবে। যাবো না। যেতে হবে। যাবো না। যেতে হবে। যাবো না। আহা আমি যাবো না।
আমি যাব না যাব না খাটে হলো বড় আমি যাব না যাব না খাটে হলো সেই দিদি আমি যাব না যাব না খাটে হলো সেই দিদি আরে থাকতে তোরা আহা থাকতে তোরা আমি যাব থাকতে তোরা আমি যাব তোদের বলে কি আরে থাকতে তোরা আমি যাব বলবো মুসলমানের ঘরের বিবি হয়ে কি নাজলা নাজলা এ বাড়ি তাড়াতাড়ি যা বাসাজির খবর দে বাসাজির খবর দে আমি এখন যাই আর তোর ঘরে বাসি পানি আছে না এক বোতল পানি নে ঢেলে দে ঢেলে দে ঢেলে দে ও খোদা গো ওই যে আমি যাব তোর বাসাজির কাছে গিয়ে বলিস নি আমি যাব যাবি হ্যাঁ বাসাজির কাছে বলতে যাবি না কি বল না না তুই গেলি আমার মোটে কেউ কিছু তবে আমি যাব যাবি তো আহা আমার ছোট মনি রে ওই বদনাটা দে ছোট বিবি ওই নিয়েছে এই হলো অপরাধ বাদশাজির কাছে বলে দেবে আর বাদশাজির কাছে মানে বলবে মানে ছোট বিবি তাহলে বকাবকি শুনতে হবে এই ভাইতে ছোট বিবি রঞ্জারানী তখন পানির বদনাটি নিলে আর গঙ্গার ঘাটে তখনই চলিলেন আর এই কথা বলে ছোট বিবি ও বিবি পানির বদনা নিল আর বাম পদে বিবি তখন দিয়ে ওনা দুটো হোচট ছোট বিবি রঞ্জারানী পানির বদনাটি মানে কাঁকে করে নিয়ে যেতে যেতে আর ওমনি বাম পায়ে হোঁচট লেগে ওমনি পড়ে গেলে তখন চিৎকার করে ডাকিতে লাগলেন বড়দি গো এ বড়দি ও এই দি গো এই দেখ ও মা কি ঢং করে আসছে দেখ ও খোদা কি কিসের আওয়াজ হলো বল দেন আরে কি আওয়াজ হলো যাই না কি রে রে আরে এর পান্দরে এই পেটা গুলো গরু ছিল হ্যাঁ পা তো খুঁড়ে খুঁড়ে হাঁটে দেখ আমার কি মনে হয় জানিস কি আর ওরা ইয়ারফানদের বাড়ি কালো বিড়াল না না পথে পাঁচিল টোকিয়ে পারে ঢপ করবে ওই দেখ ওই দেখ বলতে বলতে আমারে নকুড়ে গেছে রে নকুড়ে গেছে নকুড়ে গেছে কই থেকে 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 ও চোট লেগেছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এখন ব্যান্ডেজ করে দিচ্ছি তুই যা এই যা আমার বড় তোয়ালে আছে এটা বেঁধে দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ও খোদা গো আমার সাথে আর কি ঠাট্টা হচ্ছে বলে তোয়ালে আছে আঙুলটা বেঁধে দে আমার রক্তে ভেসে যাচ্ছে আর আটকুড়িয়া বলে নাকি বেঁধে দে